আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে সিলিং ফ্যান রিওয়াইন্ডিং নিয়ে কিছু কথা বলব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ফ্যান অলরেডি আমরা কয়েকটি কোয়েল অর্থাৎ বেশিরভাগ কোয়েলে করে ফেলছি। সেখানে আমরা যে কোয়েলগুলো করছি, প্রথমত ভিতরের কোয়েলগুলো করতে হয়, এর প্রত্যেকটিকে সোলার বা খাঁজ বলা হয়। তাহলে এখানে দেখেন যে আমাদের কতগুলো খাঁজ আছে, যেমন এখানে আমাদের যে খাঁজগুলো আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। তাহলে মোট এই কোয়েলটা বসছে হলো 18টা খাঁজে, আর উপরে আরও একটি কোয়েল বসবে, সেটায় আরও 18টি খাঁজ আছে। মোট 18 দোকানে 36টি খাঁজ আছে। এখানে কিন্তু 18টা খাঁজের মধ্যে কিন্তু আমাদের 18টা কোয়েলে হচ্ছে, এই জন্য এই কোয়েলগুলোকে ডাবল লেয়ার বলা হচ্ছে। কারণ ডাবল লেয়ার বলা হচ্ছে, দেখেন এটা একটা খাঁজ, তো এই খাঁজের মধ্যে এই কোয়েলের একটা সাইড এবং পরবর্তী কোয়েলের আরেকটা সাইড, অর্থাৎ দুই কোয়েলের দুটো সাইড বসছে। যে জন্য একটা খাঁজে কিন্তু একটা কোয়েলের দুটো সাইড বসে না। যেমন আমাদের এই প্রথম একটা কোয়েল, আমরা প্রথমে এটা টার্মিনালটা রেখে দিয়েছি, এখানে এই যে প্যাসিয়া রেখে দিয়েছি, এটা আমরা একটা টার্মিনাল আমরা এখান থেকে আউট করে পরে বের করে নেব। এখান থেকে আমরা টার্মিনালটা বের করবো, ঠিক আছে। এইটা আমরা প্রথম শুরু করছিলাম। তো দেখেন যে এই কোয়েলটা যখন হয়েছে, তো এই কোয়েলের এই পাশের একটা সাইড আর এই পাশে আরও একটা সাইড, অর্থাৎ দুটো সাইড, প্রত্যেকটা কোয়েলের দুটো করে সাইড হয়। এবং এই একটা সাইড যে স্লটে বসবে, অন্য সাইডটা তার ভিন্ন স্লট বা খাঁজে বসবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা খাঁজের মধ্যে ভিন্ন দুটো কোয়েলের সাইড বসছে, যে কারণে প্রত্যেকটা খাঁজে দুটো করে সাইড। তো এই কারণে আমরা বুঝতে পারছি যে একটা কোয়েলের দুই সাইড আর প্রত্যেক স্লটে বসছে দুটো করে সাইড। সব মিলে যে কয়টা স্লট সেই কয়টাই কোয়েল। যদি আমরা কোয়েল গুনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, আর এখানে একটা হবে, এটা এখনও শেষ হয়নি, কিছু প্যাচ বাকি আছে। আমরা এটা বলে তারপরে আপনাদেরকে এটা করে দেখাবো, সম্পূর্ণটা প্রায় করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সেই কারণে। আর ইনফ্লুয়েশন পেপার বসানোটা আমি পরবর্তী উপরেরটা আবার বসানো দেখাবো। এই পেপারগুলো দেখেন, দেখে আপনারা বুঝতে পারছেন যে এগুলো হলো ইনসুলেশন পেপার বা ফাইবার পেপার। আর এখানে যে সলাটগুলো আছে, যে খাঁজগুলো আছে, এই সোলারগুলো দেখেন যে চাওলাটা তার থেকে একটু মোটা, একটু প্রশস্ত রাখা। অর্থাৎ আমরা এখানে যে সোলারটা ভিতরে আমরা যদি এটা বসাই দিই, এই দেখেন, তো এটা হলো আমাদের বসাই দেওয়ার পরে আমরা যে বাড়তি অংশটুকু আছে, এটা 7 মিলি 5 মিলি মতো হবে, দুই পাশে আর কি 5 থেকে 7 মিলিমিটার করে বড় রাখছি। কাটা যদি ছোটো রাখতাম তাহলে আমাদের কোয়েলটা স্টেটরের সাথে বসে যেত, সেক্ষেত্রে বডি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, যে কারণে আমরা ফাইবার পেপারটা বা ইনসুলেশন পেপারটা একটু বড় করে রাখি। আর এগুলো বিভিন্ন নম্বরের হয়, অর্থাৎ এর থিকনেস কম বেশি হয়, তা আমরা এগুলো সাধারণত 7-8 এটাই বেশি ব্যবহার করি। তো এই ফাইবার পেপারগুলো আমরা তাহলে এই যে স্টেটরের যে এখানে আমাদের যে গ্যাপটা আছে, যে পরিমাণ তাদের সাইজটা, তার থেকে আমরা 5 থেকে 7 মিলিমিটার দুই দিক থেকে বেশি করে রেখে করব। আগের কোয়েলটা আপনারা কাটার আগে তথ্যগুলো পেয়ে যাবেন। আর সাধারণত সিলিং ফ্যান তো বিভিন্ন সাইজের হয়, যেমন আপনার 56 ইঞ্চি, 48 ইঞ্চি, 36 ইঞ্চি, তো এই সাইজগুলো কম বেশি হওয়ার কারণে তাদের ওয়াটটাও কম বেশি হয়। কোনো কোনো কোম্পানির ফ্যান দেখা যাচ্ছে 96 থেকে 98 ওয়াটও হয়, আবার কোনো কোনো কোম্পানির ফ্যান সেগুলো 80 ওয়াট হয়, আবার ছোটো ফ্যানগুলো কিন্তু তার থেকে কম ওয়াটের হয়, 60-65 ওয়াটের হয়। তো ওয়াট কম বেশির জন্য কিন্তু আমাদের ব্যবহৃত তাদের সাইজটাও কিছুটা চিকন মোটা হয়। তো সিলিং ফ্যানে 33, 34, 35, 36 এই গেজগুলো ব্যবহার হয়। তবে অহরহ যে গেজটা বেশি ব্যবহার হয় সেটা হলো 34 নম্বর গেজ। এখন 34 নম্বর গেজের ডায়া মাপলে আমরা মিলিমিটারে তার ডায়াটা পাবো 0.23 বা 0.24। এটা ইনসুলেশন উঠাই নিলে 0.23 পাবো, আর ইনসুলেশন সহ মাপলে 0.24 বা 0.24 একটু উপরে পাবো, কারণ ইনসুলেশনের মানটা একটু চেঞ্জ থাকে, অর্থাৎ 0.23 মিলিমিটার তার ব্যাস। তো আমরা এই তার বাজার থেকে গেজগুলোও কিনতে পারি, আর আমরা ডায়াগুলোও কিনতে পারি, অথবা আপনাদের পুরনো যে তারটা কাটবেন সেই তারটা বাজারে নিয়ে যেয়ে আপনারা কিনে নিয়ে আসতে পারেন। দেখে অনেকে বলবেন যে আমরা কী পরিমাণ তার নিয়ে আসবো, পুরনোটা যদি খোলেন সেই ক্ষেত্রে ওটার ওজন করে নেবেন, যে পরিমাণ ওজনে হয় এই অনুরূপ পরিমাণ নিয়ে আসলেই হবে। তবে একটা সিলিং ফ্যানে সাধারণত 350 গ্রাম মতো তার লেগে থাকে। তাহলে আশা করি আপনারা বুঝছেন, তো এটা হলো চেইন রিওয়াইন্ডিং অর্থাৎ ডাবল লেয়ার রিওয়াইন্ডিং। তো ডাবল লেয়ারের ক্ষেত্রে আমরা একটা কোয়েল যেদিকে পেশাই পরবর্তীটা তার বিপরীত পেশাই, এই জন্য আমরা এই কোয়েলের কিছু অংশ বাদে বাক রাখছি এবং পরবর্তী কোয়েলটা পরিপূর্ণ বাকি রয়েছে। এই দুটো কোয়েলটা যদি আপনাদের পেশাই দিই, আশা করি আপনারা পেশানো বুঝবেন, তারপরে আমরা উপরের কোয়েলটাও কিছু অংশ পেশানো আপনাদেরকে দেখাই দেবো।
তো খোলার সময় কিন্তু এখানে ফ্যানের যে নিরাপত্তার বিষয়টা আমার অন্য ভিডিও আছে, সেখান থেকে দেখে নিন ফ্যান কিভাবে খুলতে হয়। খোলা হয়তো অনেকেই পারতে পারেন, তবে যত্ন সহকারে খুলবেন আর একটা দাগ দেখে খুলবেন, যাতে আপনারা সেই দাগে দাগে ফিটিংটা মিলিয়ে করতে পারেন। আসলে সিলিং ফ্যানে যেটা হয়, বডিগুলো ম্যাক্সিমাম সময় হালকা হয়, এগুলো খুলতে গেলে অনেক সময় বডি ফাটল দেয় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ফিটিংটা ভালো হয় না। তবে কোয়েল বাঁধাইটা আসলে এমন জটিল কিছু না, আপনারা আশা করি সহজেই পারবেন। এর ভিতরে কোনো মারপ্যাচ নেই, আমরা সব কিছু দেখাই দেবো আপনাদেরকে। তাহলে এখন যেটা আমরা করতেছি, এই ফ্যানটায় আমাদের টান সংখ্যা ছিল 300 করে 34 নম্বর গেজের, তো আমরা এখানে 285 প্যাচ অলরেডি দিয়েছি। আমরা 15টা প্যাচ দেওয়ার পরে পরবর্তী কোয়েলটাতে ঘুরাই দিতে হবে, সেটা আপনাদেরকে আমরা দেখাবো। তো আমি এটা এখন পেঁচাচ্ছি, তো এটা বসানোর জন্য আমরা একটা স্ট্যান্ড ব্যবহার করছি। আপনারা যেভাবে হোক করতে পারেন, যে যেভাবে মন চায় সেভাবেই করতে পারেন। তাহলে এখানে 285 প্যাচ অলরেডি আমাদের দেওয়া আছে, তো আমরা 286 থেকে গুনবো। 286, 287, 288, 289, 300 প্যাচ হলো। তা দেখলাম যে এই প্যাচটা কিন্তু আমরা এইভাবে দিয়েছিলাম, ওকে। তাহলে পরবর্তী যে প্যাচটা আমরা দিব সেটা একটু ঘুরাই দিব, অর্থাৎ এইভাবে ঘুরে যাবে। তো এই যে এক প্যাচ দিলাম, এবার 2, 3, 7 আমাদের 290 প্যাচ দিচ্ছি, আর 10টা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7 10। তো আমাদের এটা এদিক থেকে বের করবো টার্মিনালটা, ঠিক আছে। তো বিষয়টা মনে হয় বুঝছেন যে একটা কোয়েল যেদিকে, পরেরটা কিন্তু তার বিপরীতে, এটা যদি এদিকে ঘুরে তারপরেরটা তার বিপরীতে ঘুরবে। আমাদের এই যে পেছানো হয়ে গেল, এখন আমরা এই যে দুটো টার্মিনাল বের হয়ে আসছে, প্রথম প্রান্ত আর শেষ প্রান্ত। আমরা এটা শেষ প্রান্তটা এখন কেটে নিচ্ছি। তো দেখেন যে আমাদের দুই টার্মিনাল, এখন এটাকে আমরা একটু চেক করব। আমরা এটা একটু ইনসুলেশন উঠাই নেব, কারণ এটা লাইন দিব, আমরা লাইন সাপ্লাই দিব, এই তারগুলোর উপরে ইনসুলেশনের প্রলেপ থাকে। আমরা যে জায়গায় ইনসুলেশন উঠালাম, এই জায়গাতেই আমরা সাপ্লাই দেওয়ার জন্য সাপ্লাই ওয়্যারের সাথে সংযোগ করে দিচ্ছি। এগুলো আমরা সিঁড়ি দিয়ে সংযোগ করব। আমাদের সিঁড়ির বাতিটি জ্বলছে এবং এদিকে আমরা কোয়েল লাইন আসছে, এখানে আমরা ম্যাগনেট বুঝতে পারছি। আমি যদি একটা কেটে দিই তাহলে আপনারা একটা ভালো বুঝবেন। আসলে ম্যাগনেটটা এই জায়গাতে সবচেয়ে বেশি হয়, কারণ কয়লার সাইড যেখানে সেখানে বেশি হয়। এগুলো সবই ম্যাগনেট হয়েছে, এখন কোয়েলটা বডি আছে কিনা সেটা চেক করবো। তাই লাইনটা বন্ধ করে নিয়ে আমি একটা তার খুলে নিছি। তো লাইনটি পাইছে, এবার বডি আছে কিনা দেখবো বডিতে ধরে। তো দেখেন যে বডি হয় না, অথবা এটা ঠিক আছে। বডি হলে সেটা সমস্যা ছিল, কারণ এই কোয়েলের কোনো তার যদি বডির সাথে লেগে যায় তাহলে কিন্তু বডি হতে পারে, যদিও কোয়েলের উপরে ইনসুলেশন থাকে, ঠিক আছে। তো আমরা এই যে দুটো টার্মিনাল পেয়েছি, আমাদের চেক শেষ হয়ে গেছে, ম্যাগনেট হচ্ছে এবং দুটো টার্মিনাল পেয়েছি।
আমরা যদি চার টার্মিনাল ফ্যান থেকে বের করি, এই দুই টার্মিনাল বাইরে থেকে বের হবে, আবার আমরা এদিক থেকে নতুন করে কয়েল করব আরেকটি, সেটা থেকে টার্মিনাল বের হবে, ওটা আপনাদের দেখাবো কিছু অংশ অন্তত। তো আশা করি আপনারা অল্পতেই বুঝতে পারবেন। তো এটা আমাদের কয়েল হয়ে গেছে, আমরা পরবর্তী কয়েলের কাজ করব। এই জন্য আমরা এই যে ফাইবারগুলো সব কেটে ফাইবারগুলো জাস্ট ভাঁজ করে বসাবো। যেমন মনে করেন এটা কাটছিলাম না, তো এটাকে আমরা জাস্ট এই যে এভাবে যদি বসিয়ে দিই, যখন বসাতে হবে একটু সাবধানে চাপ দিতে হবে, যেন আপনার চাপের কারণে মানে এখানে খোসা না লাগে। যদি খোসা লাগে সেক্ষেত্রে আপনার কয়েলটা ছিঁড়ে যাবে, কয়েলের ইনসুলেশনও উঠবে না এবং কয়েলটা ছিঁড়বে না, এরকমভাবেই আপনাকে কাজ করতে হবে। যেমন আমি এটা বসাই দিলাম, তো এইভাবে আপনার সবগুলো কেটে কেটে বসাইতে হবে। ভিউয়ার্স, আমরা এই ফ্যানটি কমপ্লিট করছি, উপরের কয়েলটি আপনাদের দেখাই নাই, আশা করি আপনারা এটা পারবেন, কারণ ভিতরের কোয়েলটি আমরা দেখিয়েছি। তো সেইভাবে আসলে এটা পেঁচানো, ফাইবার বসানোটা তেমন জটিল কিছু না, আপনারা সাইজ মতো কেটে বসাতে পারবেন। তো এখানে এই যে আমরা চারটা টার্মিনাল বের করছি, কিন্তু অর্থাৎ একটা কোয়েল ধরতে দুটো করে টার্মিনাল, যেমন ভিতরের এই কোয়েলটি এটা থেকে দুই টার্মিনাল এবং বাইরের যে কোয়েলটি এটা থেকে দুই টার্মিনাল। তো আমরা এটা ডাবল লেয়ার বা চেইন করছিলাম। তো দেখেন যে যেটা বাইরের কোয়েলটি এটা ব্ল্যাক কালার ব্যবহার করছি, কালারটা কোনো যায় আসে যায় না, তারপরে বোঝার জন্য বললাম আর কি, দুটো তারই হলো ব্ল্যাক কালারের, আর যেটা ভিতরে এ দুটো হলো রেড কালারের তার ব্যবহার করছি। তো আমরা এটা এখন কোয়েলটি একটু টেস্ট করবো। তো চার টার্মিনাল যেহেতু বেরিয়ে গেছে, এখন সিলিং ফ্যান তো কানেকশন আপনারা করতে পারবেন, আর যদি না পারেন তো আমার ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন যে চার টার্মিনাল ফ্যান কীভাবে কানেকশন করতে হয়। তো আমরা চালানোর সময় প্রয়োজন একটু দেখাই দেবো। তো দেখেন যে আমরা মিটারটা 200 ওহম রেঞ্জে রাখছি এবং রেজিস্ট্যান্স পরিমাপ করব, তাহলে আমরা রানিং স্টার্টিংটা বুঝতে পারবো। তো দেখেন যে আমাদের এখন লাল দুটোর মধ্যে আমাদের রেজিস্ট্যান্স আসতেছে 228 ওহম, আর আমরা কালো দুটোর মধ্যে ধরব। তো কালো দুটোর মধ্যে আমরা রেজিস্ট্যান্স পাচ্ছি 241 ওহম। তো সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স আমাদের কালোতে, তো কালোটা দেখেন এটা হলো কালোর তার, এই যে কালো তার, তো এটা বাইরে, অর্থাৎ বাইরেটা রেজিস্ট্যান্স বেশি। তো যেটা রেজিস্ট্যান্স বেশি সেটা হলো স্টার্টিং কয়েল বা অক্সিলারি কয়েল, সাহায্যকারী কয়েল, তাহলে বাইরেরটা আমাদের সাহায্যকারী কয়েল আর ভিতরেরটা আমাদের রানিং কয়েল বা মেইন কয়েল। তো আমরা কয়েল চিনে গেলাম, আর এখানে টান সংখ্যা আমি বলছিলাম যে ভিতরে আমরা 300 টান দিচ্ছি আর বাইরে আমরা 280 টান ব্যবহার করছি। আমরা একই গেজ ব্যবহার করছি উভয় ক্ষেত্রে, তো আমরা এখানে 34 নম্বর গেজ ব্যবহার করছি, কিন্তু আসলে বাইরের যে কোয়েলটি এই কোয়েলটার লেন্থটা বড়, এই কোয়েলটা এখান থেকে যে ব্যাস এখান থেকে দৈর্ঘ্য বড় আর কি, আর ভিতরের কোয়েলটার দৈর্ঘ্য ছোট, যে কারণেই রেজিস্ট্যান্স কম বেশি হয়। তো আমরা এটা একটু সিরিজ লাইনও একটু টেস্ট করব, কারণ এখানে ম্যাগনেট দেখার বিষয় আছে। তো আমাদের এই লাইনটা আসলে সিরিজের, তো আমরা এর দুই পাশের সাথে তার লাগিয়ে লাইনটা দিব, দিলে ম্যাগনেট আপনারা দেখতে পারবেন, বিশেষ করে আমরা চৌম্বক পদার্থ দ্বারা চেক করে দেখাবো। তো আমরা লাইনটা দিচ্ছি, তো লাইন পেয়েছে, দিলে দেখেন যে আমরা খুবই সম্ভব হয়েছে। সব জায়গাতেই সম্ভব হয়েছে, বুঝতে পারছেন। যাই হোক, আমরা চম্বকটা টেস্ট করলাম, ওপর কয়েলও ঠিক আছে, আমরা তো রেজিস্ট্যান্স ম্যাপে দেখছি। এবার আমরা এটাকে ফিটিং করব, পরে চালাই আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমরা রেজিস্ট্যান্স ম্যাপে দেখেছিলাম যে আমাদের কালো দুটোতে রেজিস্ট্যান্স বেশি, লালে কম, অর্থাৎ লালটা আমাদের রানিং। তো দেখেন যে আমরা একটি রানিং এবং একটি স্টার্টিংয়ের তার নিয়ে আমরা কমন বানিয়েছি, তো সেখানে আমরা একটি সাপ্লাই দিয়ে দিব আমরা যে চেক করার জন্য। এখানে আমরা টোপিং প্লাগের সাথে একটি সাপ্লাই দিয়ে দিচ্ছি, আর ওপর যে দুই টার্মিনাল, ওপর যে দুই টার্মিনাল, একটি স্টার্টিং একটি রানিং, এই দুটো আমাদের ক্যাপাসিটরের সাথে লাগাইছি। লাগানোর পরে আমরা এখানে টার্মিনাল বের করে রাখছি রানিংয়ের সাথে, যাতে আমরা সহজে ফেস্তারে লাগাতে পারি। আসলে এই তারটা একটু মোটা, আমরা এখন তো টেস্ট করবো জাস্ট,
তো এটা আমাদের কানেকশন হয়ে গেল, তো এটাই আমরা এখন এই মুহূর্তে চালাই দেখাবো আমাদের ওয়াইন্ডিং করা ফ্যানটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্যানটা ঘুরছে, আমরা বন্ধ করে দিলাম। আশা করি আপনারা সবাই করতে পারবেন, তবে ফ্যান করার সময় আপনারা সাবধানে কাজ করবেন, বিশেষ করে ফ্যানের বডিগুলো নষ্ট হয় না যেন এদিকে খেয়াল রাখবেন। তো আর যারা খুলতে পারেন না, অন্য ভিডিও আছে সেগুলো দেখতে পারেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের এই ভিডিওতে ভালো লাগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।